সকাল থেকেই একটানা বৃষ্টি চলছে এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে সপ্তাহান্তে এই বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় বঙ্গতেই। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে এই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। শহর কলকাতায় শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, সার্বিকভাবে রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস কি দিচ্ছে আলিপুর হাওয়া আবহাওয়া দপ্তর? দেখো, উত্তর বাংলাদেশের উপর একটি নিম্নচাপের অবস্থান এবং যার জেরে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সর্বত্রই। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা অর্থাৎ চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। তবে কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সারা দিন ভোর। এই বৃষ্টি বাড়বে আগামী কাল থেকে এমনটা জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি জারি থাকবে মালদা, দুই দিনাজপুর সহ জলপাইগুড়িতে। আগামীকাল থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে, সঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।